দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর ফের একবার শিরে সংক্রান্তি পদ্ম শিবিরে। কেননা আগামী 13ই ফেব্রুয়ারি এই বঙ্গের বনগাঁ লোকসভা এবং নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার উপনির্বাচনে শক্তি পরীক্ষা হবে মোদি ম্যাজিকের। ঠিক তেমনই অরুণাচল প্রদেশ, গোয়া, মহারাষ্ট্র, তামিলনাড়ুতেও অন্য দলগুলির নির্বাচনী চ্যালেঞ্জের সামনা করতে হবে সত্য ধাক্কা খাওয়া বিজেপি দলকে। পারবে কি রাজধানীতে মুখ থুবড়ে পড়া গেরুয়া শিবির অন্য রাজ্যগুলিতে ঘুরে দাঁড়াতে? জানতে দেখুন আজ সারাদিন ঠিক রাত 10টায় ঘুরে দাঁড়াবে বিজেপি।